আসলে অনেক দিন পরে এই রমনা পার্কে এসে সব ভিউটাইতে প্রতিটা ভিউ মনে হচ্ছে নতুন এবং লোকেশনটা অচেনা মনে হচ্ছে আজ থেকে 7 বছর আগে যখন আসছি তখনকার সিচুয়েশন ভিউ এবং বর্তমান যে সিচুয়েশন ভিউশন আসলে অনেক দিন পরে এই রমনা পার্কে এসে সব ভিউটাইতে প্রতিটা ভিউ মনে হচ্ছে নতুন এবং লোকেশনটা অচেনা মনে হচ্ছে আজ থেকে 7 বছর আগে যখন আসছি ওয়েলকাম টু ইওর চ্যানেল তরিকুল ট্রাভেলস হোপফুলি ইউ আর অল ওয়েল মানে বর্তমানের টা অনেক সুন্দর যেটা সবার দেখার মতো একটা প্লেস এবং রিক্রিয়েশনটা অনেক সুন্দর যেখানে সবাই এসে উপভোগ করতে পারে মামা মামি চাচা চাচি ভাই বোন বাবা মা হ্যাঁ হাজবেন্ড ওয়াইফ সবাই আসতে পারে তো অনেক ভালো লাগবে জায়গাটা দেখতেও যেমন সুন্দর হয়েছে হাঁটার জন্যও ভালো সব কিছুর জন্যই অনেক সুন্দর তো আমার মতো আপনারাও আসবেন অনেক ভালো লাগবে আল্লাহ হাফেজ ভিউগুলো অনেক সুন্দর মোগলা অনেক সুন্দর খ্রিস্টাব্দে মুঘল শাসনামলে যখন সম্রাট জাহাঙ্গীরের অধীনে সুবেদার ইসলাম খান ঢাকা শহর প্রতিষ্ঠা করেছিলেন রমনা পার্ক ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত এবং একটি বড় পার্ক চিত্ত বিনোদনের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান এ পার্কটি ঢাকা শহরের একেবারে কেন্দ্রস্থলে সিটি হার্টে এটি অবস্থিত ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে চলেছে এই পার্কটি এবং বর্তমানে অত্যন্ত বন্ধুরা আসছি রমনা পার্কে এবং আপনাদেরকেও দেখানোর উদ্দেশ্যে নিয়ে আসছি তো বন্ধুরা রমনা পার্কের ইতিহাস শুরু হয় ১৬১০ খ্রিস্টাব্দে মুঘল শাসনামলে যখন সম্রাট জাহাঙ্গীরের অধীনে সুবেদার ইসলাম খান ঢাকা শহর প্রতিষ্ঠা করেছিলেন রমনা পার্ক ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত এবং একটি বড় পার্ক চিত্ত বিনোদনের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান এ পার্কটি ঢাকা শহরের একেবারে কেন্দ্রস্থলে সিটি হার্টে এটি অবস্থিত ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে চলেছে এই পার্কটি এবং বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিত্ত বিনোদন কেন্দ্র বিংশ শতাব্দীতে ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর রমনা এলাকা ঢাকা শহরের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত হয় শাহবাগ থেকে ইডেন বিল্ডিং পর্যন্ত একটি নতুন রাস্তা নির্মাণ করা হয় এবং রাস্তার পূর্ব দিকের অংশটিকে রমনা পার্ক হিসেবে গড়ে তোলা হয় ১৯৪৯ সালে ৮৮.৫০ একর এলাকা নিয়ে রমনা পার্ক আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয় বর্তমানে রমনা পার্কের সংরক্ষিত এলাকা ৬৮.৫০ একর রমনা পার্কের বটগাছের তলায় রমনা বটমূলে নতুন বর্ষকে স্বাগত জানিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা হয় বিশেষভাবে ছায়ানটের উদ্যোগে আয়োজন করা হয় ভোর থেকে শুরু হয় বাংলা নববর্ষকে বরণ করে নেয়ার সেই কর্মযজ্ঞ বাংলা নববর্ষের পহেলা বৈশাখ উদযাপন শুরু হয় এই রমনার বটমূলে বন্ধুরা বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন ধরনের তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন সময়ে এখানে পালন করে থাকেন অত্যন্ত ঐতিহ্যবাহী একটি পার্ক এবং ঢাকা শহরের মানুষের নিঃশ্বাস ফেলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ক ইট বিল্ডিং পাথরের ভিড়ে যানজটের ভিড়ে আপনি যদি একটু প্রকৃতির ছোঁয়া পেতে চান প্রকৃতির সংস্পর্শে আসতে চান তাহলে আপনাকে এই রমনা পার্কেই আসতে হবে প্রকৃতিকে উপভোগ করতে মধ্যে এখানে কিছু গাছ আছে গাছগুলো শত বছরের পুরনো যেটা আপনি আসলে অন্য কোথাও দেখতে পাবেন না তো খুবই সুন্দর একটি জায়গা বন্ধুরা আপনারা সময় পেলে আসবেন রমনা পার্কে ঘুরবেন ভালো লাগবে ধন্যবাদ
you like this video, please hit the like button. Expecting your comments, share and subscription for new videos. বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।